फिरिया मजनू गो आँखि खोलो प्रियतम एत दिन बिरहेर निशि बुझी भोर होलो मजनू गो आँखि खोलो। नजरुल उत्सव अनुष्ठान थेके आपनादेर सादर आमंत्रण जानाच्छि। ए अनुष्ठाने आपनादेर प्रिय किछु नजरुलेर गान एबं कविता आबृत्ति सेइ साथे आरो किछु आलापचारिता थाकबे। आज ताई नजरुल उत्सव थेके आपनादेर नजरुलिया शुभेच्छा जानाई। शुरूतेई गान दिये शुरू करते चाई। देखे जा रे रुद्रानी माँ सेजेछे आज भद्रकाली। देखे जा रे रुद्रानी माँ सेजेछे आज भद्रकाली। शांत हुए घूमिए जाछे शांत हुए घूमिए जाछे शशान माझे शिव दुलाली सेजेछे आज भद्रकाली। देखे जा रे आज शांत सिंधु तीरे অশান্ত ঝড় থেমেছে রে শান্ত সিন্ধু তীরে অশান্ত ঝড় থেমেছে রে মার কালো রূপ উপচে পড়ে মার কালো রূপ পড়ে ঝাপিয়ে ভুবন গগন ডালি সেজেছে আজ ভদ্রকালী। দেখে যা ভয়ার পোষ্ঠে জাগে শুভ্র করুন শান্ত হাসি আজ ভয়ার পোষ্ঠে জাগে শুভ্র করুন শান্ত হাসি আনন্দে তাই বসন ফেলি আনন্দে তাই বসন ফেলি মহেন্দ্র জয় বাজায় বাঁশি ঘুমিয়ে আছে বিশ্বভুবন মায়ের কোলে শিশুর মতন ঘুমিয়ে আছে মনের বনে পায়।
বনে ফুল ফুটেছে পাঁচ মিশালি সেজেছে আজ ভদ্রকালী দেখে যা রে রূপানী মাস যেছে আজ ভদ্রকালী শান্ত হয়ে ঘুমিয়ে যাচ্ছে শান্ত হয়ে ঘুমিয়ে যাচ্ছে শ্মশান মাঝে সেজেছে আজ ভদ্রকালী দেখে যা এ পর্যায়ে আমরা কথা বলবো ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামানের সঙ্গে। বেসরকারি পর্যায়ে তিনি কাজী নজরুল ইসলামের যত রকম সৃষ্টিশীল কাজ রয়েছে তার প্রত্যেকটি ক্ষেত্রেই অনেক অনেক কাজ করে চলেছেন। কেমন আছেন আপনি? ভালো আছি। তো আমরা একটু শুনতে চাই আপনার এই ভালোবাসার পেছনে নজরুলের কোন দিকটি অনুপ্রাণিত বেশি করে? আমি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন সবসময় দেখেছি, এখনও দেখি। নজরুলের চিন্তা চেতনা, নজরুলের আদর্শ আমার জন্য পথ চলার পাথেয়। কাজী নজরুল ইসলাম তার সমস্ত সৃষ্টিকর্মে মানবতার জয়গান গেয়েছেন। কাজী নজরুল ইসলাম তার সমস্ত সৃষ্টিকর্মে মানুষে মানুষে ভেদাভেদহীনতার কথা বলেছেন, অসাম্প্রদায়িকতার কথা বলেছেন। কাজী নজরুল ইসলাম একই সাথে তিনি কৃষকের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, বুদ্ধিজীবীর কথা বলেছেন। এটা একটা অনন্য উদাহরণ। নজরুল ইসলামকে সারাক্ষণ আমার আইডল বলে ভাবি, এবং এই আইডল বলে ভাবি যে এটুকুই যথেষ্ট না, আমি মনে করি আমার কিছু করা উচিত। এই করা উচিতের ধারণা থেকে আমি নজরুলকে নিয়ে কাজ করি। আজকে সেই পাথরের লং প্লে এখন আর বাজে না, সেই ফিতায় গান আর স্পুলে গান বাজে না, সিডি ক্যাসেট এগুলো শেষ, এখন তো ছোট একটা চিপে চলে আসলো। তখনকার দিনে যে মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে গিয়েছি বা শুনেছি তা এখন নতুন আরও ইনস্ট্রুমেন্ট দিয়ে হচ্ছে। নতুন যে প্রজন্ম এই যে শুদ্ধ বাণী এবং প্রমিত সুরে গাইবার চেষ্টা করছে, এটিকে আপনি কীভাবে দেখছেন? আমি একটা জিনিস মনে করি, সেটা হলো নজরুল যে বাণীতে যে সুরে একটা গান রচনা করে গেছেন, আমাদের কারো অধিকার নাই সেটা বদলানোর। আমি যত বড় কবি হয়ে থাকি, যত বড় সুরকারী হই, যত বড় গীতিকার বা হই, আমার এই অধিকারই নেই। এজন্য নজরুলের আদি সুরের গান যদি আমরা পাই, অবশ্যই সেটাকে আমাদের ফলো করতে হবে, এবং অবশ্যই সেই শিক্ষাটাকে নতুন জেনারেশনের মধ্যে দিতে হবে। তার মানে নজরুল চরিত্র বিদ্যমান তেমনি গানেই আমাদের থাকা উচিত, যেখানে আছেন নজরুল তার চিন্তা নিয়ে, তার ভাবনা নিয়ে, তার সুর, তার সৃষ্টি নিয়ে, তার তাল ছন্দ নতুন যে সৃষ্টি করে গেছেন সবটাতেই নজরুল আছেন, বিচরণ করছেন। অবশ্যই। তবে আমার আর একটা কথা আছে এর সাথে, অনেকেই বলি নজরুলের 4000-এর উপর গান আছে, তার মধ্যে আমরা নজরুল ইনস্টিটিউটের বইয়ে 3300 এরকম গান পাই। আমার একটা স্বপ্ন যুক্ত হয়েছে যে আমার জীবিতকালে যদি আমি নজরুলের সবগুলো গানকে শুনে যেতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হতো। তবে আপনারা যারা শিল্পী আছেন, নজরুল ইনস্টিটিউট আছে, তাদের এটার জন্য উদ্যোগ নিতে হবে। আদি সুর তো আছে, কিন্তু তার পাশাপাশি যেগুলো সুর এখনও হয়নি সেগুলোর একটু সুর দেওয়া। বাঁশরি বলে একটি প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছেন এগিয়ে, সেখানে আপনার মূল কাজটি হচ্ছে কাজী নজরুল ইসলামের সমস্ত সৃষ্টিকর্মকে নিয়ে চর্চা করা। এই প্রতিষ্ঠান নজরুলকে নিয়েই কাজ করবে, অন্য কিছু নিয়ে না। এবং আমাদের উদ্দেশ্য নজরুলের সৃষ্টিকর্ম শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে এবং সারা পৃথিবীর মানুষের কাছে নিয়ে যাওয়া। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। এবারে শুনব আবৃত্তি। আবৃত্তি করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি,
ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নতম শির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চুকিতে চমকি ফিং দিয়া দিই তিনদোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝার আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সৌত হাতে চাঁদ ভালে তুর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধীর আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা তারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নতম শির আমরা অবাক হই যে এই কবিতাটির মধ্যে 143 বার রয়েছে আমি শব্দটি। এই আমি কিন্তু তিনি নজরুল নিজে নন, এটা একটি একক চেতনা, যে চেতনা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি একক বিদ্রোহীর রূপ তিনি এই কবিতাটির মধ্যে আঁকার চেষ্টা করেছেন। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি, পাশাপাশি ভারতীয় পুরাণ কাহিনী যে সমস্ত চরিত্রগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যের পুরাণ কাহিনী বিশেষত পারস্যের পুরাণ কাহিনীর যে সমস্ত চরিত্রগুলো হিরোইক চরিত্রগুলো সেই চরিত্রগুলো কিন্তু পাশাপাশি সহাবস্থান করেছেন। আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার ওখানে লিখেছেন, তারপরে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। সুতরাং উনি এই সমস্ত পৌরাণিক চরিত্রগুলোর যে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, উনি এখানে এই মাত্রাবৃত্তটাকে এমন ভেঙেছেন চমৎকারভাবে যে এই কবিতাটির মধ্যে যারা সমালোচক কাব্য সমালোচক তারা কিন্তু ছন্দের দিক থেকে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি, প্রচুর পরিমাণে তৎসম শব্দের মধ্যে রয়েছে এবং এর মধ্যে প্রচুর পরিমাণ তৎসম শব্দ রয়েছে সংস্কৃত থেকে তৎসম এসেছে এবং তৎসম শব্দ রয়েছে, ফার্সি থেকে এসছে এবং তৎসম শব্দ রয়েছে, আরবি থেকে যে সমস্ত তৎসম শব্দগুলো এসছে, এইগুলোর একটা চমৎকারভাবে একটি মিশ্রণ তৈরি করেছেন যেখানে ধ্বনি সাযুজ্যটা ঠিক মতন রয়ে গেছে। মনেই হয় না যে এটা এতগুলো তৎসম শব্দের সঙ্গে বাংলা চলিত ক্রিয়াপদ এগুলোকে মেলানোর, এটা খুব মুনশিয়ানা ব্যাপারে। চ্যানেল আই এর আর্কাইভ থেকে বাংলাদেশের একজন অত্যন্ত গুণী স্বনামধন্য শিল্পী সোহরাব হোসেনের কিছু কথা ও গান শুনব। 86 বছর বয়সে মুখ দিয়ে যে কথা বলতে পারছি এর থেকে বলার কিছু নাই, এইটুকু আপনারা আমার ক্ষমা করবেন যে আপনাদের সামনে এই ধৃষ্টতা নিয়ে আমি আজকে বসেছি গান একটু কিছু শোনাতে। ফুলের জল ছায় নীরব কেন কবি, ফুলের জল ছায় নীরব কেন কবি, ভোরের হাওয়ার কান্না পাওয়ার, ভোরের হাওয়ার কান্না পাওয়ার তো
অবমানো ছবি নীরব কেন কবি তব মানো ছবি নীরব কেন কবি ফুলের জল ছায় নীরব কেন কবি নতুন প্রজন্মের শিল্পীরা নজরুলের গান পুরো দেশ জুড়ে নানান সংগঠনের মাধ্যমে চর্চা করে থাকে। আমাদের সেরা কণ্ঠ ও ক্ষুদে গান রাজ্যের শিল্পীরাও অনেকেই নজরুলের গান গেয়ে থাকেন এবং এই সমস্ত প্ল্যাটফর্মে অনেক সময় নজরুলের আলাদা করে এপিসোড করা হয়। ফলে অনেক শিল্পী এইসব সংগঠন এইসব প্ল্যাটফর্ম থেকে চলে আসে প্রমিত সুরে এবং সঠিক বাণীতে গানগুলোকে গেয়ে থাকে। নিশি Thank you.
आज नजरुल उत्सव अनुष्ठानटीर आयोजन एखानी शेष करते जाच्छी। गान आबृत्ति किंबा आलोचना आलापचारिता सबटाई आपनादेर जदि एतटुकु भालो लागे सेखाने सार्थकता। ए पर्यन्तई सबाइके आगामी अनुष्ठान बुधवार रात 11:30 टाय देखार आमंत्रण जानिए विदाय निच्छी।